আচ্ছা ভাইয়া আমার মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরে যদিও আমি মানে ইসলামটাকে এতটা মানে মানি না কথাটা হলো যে আমি দেখলাম যে মানে সমাজে সব জায়গায় মানে নারী বেশি ধার্মিক অথচ ধর্মের মধ্যে নারীদেরকে সবচেয়ে বেশি অবমাননা করা হয় কিন্তু তারপরেও তারা এটা মানতে চায় না মানে এটা কেন অতিরিক্ত মানে এটার প্রধান কারণ হচ্ছে যখন বুদ্ধি বুদ্ধি কম তাদের থাকে এটা নবীর এটা ইসলামের কথা নবীর কথা আমি মনে করি যে দীর্ঘদিন ধরে যখন একটা জাতি গোষ্ঠী বা একটা অংশ একটা সম্প্রদায় বা একটা অংশ যদি দীর্ঘদিন ধরে আহ দাসত্বের জীবন যাপন করে তা এখন তাদের মধ্যে দাসত্বের একটা টেন্ডেন্সি তৈরি হয় সেই টেন্ডেন্সিটা তারা সহজে কাটিয়ে উঠতে পারে না হ্যাঁ তখন তারা ভাবে যে আমার মালিক না থাকলে আমি কার দাসত্ব করব কে হবে আমার মালিক এরকম একটা হতা হতাশাতার ভিতরে চলে আসে আমার মালিক নাই আরে আমি তাহলে আমি কি করব আমি তাহলে কোথায় যাব কি করব কার সাথে কি করব সেটা তখন তারা এই জিনিসটা মানে বুঝতে পারে না যে একটা পাখিকে যদি আপনি অনেকদিন খাঁচায় বন্দী করে রাখেন তারপরে যদি তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন তখন দেখবেন যে বেশিরভাগ সময় যেটা দেখা যায় সেই পাখিগুলো মারা যায় সেই পাখিগুলো তখন আর বাইরের মুক্ত পরিবেশে মানে অ্যাডজাস্ট করতে পারে না তখন তাদের বাইরের মুক্ত পরিবেশে অ্যাডজাস্ট করার মতো ছোটবেলা থেকে তাদের যেই সেই ধরেন একটা অ্যানিমেল একটা পাখি ছোটবেলা থেকে পরিবেশে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো তার দরকার হয় যে জিনিসগুলো যে শিক্ষার তার দরকার হয় মনে করেন একটা একটা কুকুর বা একটা বেড়াল বা একটা বন্য প্রাণী ছোটবেলা থেকে যখন আস্তে আস্তে বড় হয় জঙ্গলে যখন বড় হয় তখন সে তার বাবা মার থেকে বা তার মানে অন্যান্য পশুদের থেকে সে একটা জঙ্গলের একটা শিক্ষা সে গ্রহণ করে হ্যাঁ জঙ্গলে সারভাইভ করার মতো একটা ইয়া তৈরি হয় শিক্ষার পরিবেশ একটা পরিবেশ সেখানে থাকে যে পরিবেশটা থেকে সে সেই শিক্ষাটা নিতে পারে এবং সেই শিক্ষাটা নিয়ে সে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে দৌড়াতে শেখে পালাতে শেখে তার থেকে বেশি শক্তিশালী প্রাণীর হাত থেকে কিভাবে রক্ষা করা যাবে সেই জিনিসটা সে শেখে এবং সে কিভাবে তার খাবারের চাহিদা মেটাবে সেই জিনিসটা সে শেখে পানি কোথায় পাওয়া যাবে মাটির গন্ধ শুকে সুখে পানি কোথায় পাওয়া যাবে পানির কাছে কিভাবে যেতে হবে এবং পানি কিভাবে খেতে হবে এই শিক্ষাগুলো সে ছোটবেলা থেকে জঙ্গলে থাকলে সে সেই শিক্ষাগুলো ছোটবেলা থেকে সে মানে পেয়ে যায় এবং অ্যাডজাস্ট করে নেয় পরিবেশের সাথে কিন্তু একটা সেই অ্যানিমেলটাই যদি ছোটবেলা থেকে আপনি একটা খাঁচার ভেতরে বন্দি করে রাখেন সেই প্রাথমিক যে শিক্ষাগুলো তার দরকার সেই শিক্ষাগুলো তার আর থাকে না তখন যদি তাকে আপনি একদিন বড় হওয়ার পরে হুট করে জঙ্গলে ছেড়ে দেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে সে জঙ্গলের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে না এবং জঙ্গলের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে না পেরে সে একটা বিপদের মধ্যে পড়ে একটা ইসের ভিতরে পড়ে যায় এই কারণে একটা এটা মানুষের ক্ষেত্রে সত্য এটা মানুষ তো একটা প্রাণী এটা মানুষের ক্ষেত্রে সত্য এই নারীরা যেহেতু একটা দীর্ঘ সময় ধরে একটা দাসত্বের জীবন যাপন করেছে তখন তারাও এই জিনিসটা তারাও এই জিনিসটা বুঝতে পারে না অনেক সময় যে আমরা যদি স্বাধীন হতে পারি বা আমরা যদি মুক্ত হতে পারি তাইলে তো আমাদের আমরা তো আমাদেরকে এই যে তারা একটা গল্প বলে সব সময় দেখবেন যে শিয়াল চায় মুরগির স্বাধীনতা তার মানে হচ্ছে এরা নিজেদেরকে মুরগি বলে মনে করে এই কথাটা এমন অনেক মিয় বলে না তারা নিজেদেরকে আসলে মুরগি মনে করে এবং পুরুষদেরকে শিয়াল মনে করে যে আমাদের কেউ রাখিয়ে ফেলবে হ্যাঁ এই যে মানে এই দীর্ঘদিন ধরে তাদের ভিতরে যে ইয়াটা চলেছে সেটার ফলশ্রুতিতে তারা এই জিনিসটা মনে করে আমার কাছে এটা মনে হয় জিনিসটা জিনিসটা কিন্তু খুব সিম্পলি জিনিসটা কিন্তু খুব সিম্পলিফাইড ভাবে ভাবলেই উত্তরটা পাওয়া যায় আপনি তো আপনি তো চিন্তা করতে হন তো আসিফ ভাই যে যদি কোনো ব্রাহ্মণ ধরেন এলিট ক্লাস ব্রাহ্মণ আহ ধরেন আমরা ওই সময় যখন হিন্দু ধর্মের জাতপাত প্রথার মধ্যে আসি ধরেন আপনি আমি ব্রাহ্মণ আমরা চিন্তা করছি দুজন আহ বসে আচ্ছা আপনাদের ব্রাহ্মণ বার্তাই তো সত্য মানে ব্রাহ্মণরা যে সবার উপরে থাকবে এটাই তো সঠিক দেখো যদি সঠিক না হয়ে থাকে তাহলে কোন হায়ার দেখছো যে কখনো তারা ভালো ইনকাম করতেছে তারা তারা উন্নতি করতে করতে পারতেছে দেখছো কোনো মানুষের জন্য কোনো কাজ করতে পারতেছে দেখো কোনো সুযোগে দেখছো আপাতত তো কোনো সুযোগকে দেখিনি আমরা দেখি শুধুমাত্র যে শুধু সমাজের কল্যাণে সমাজের বড় বড় পদে শুধুমাত্র ব্রাহরেই থাকতে পারে এই জন্য তো প্রথাটাই সঠিক আহ আপনি মিসোজিনি জিনিসটা এইভাবে কাজ করে যে যেখানে নারীদেরকে ছোটবেলা থেকে সুযোগই দেওয়া হয় না তাদেরকে ওই ওই আওতার মধ্যে রাখতে হয় যে তোমরা ওই আওতার মধ্যেই থাকবা এবং তোমরা ঘরের বাইরে গেলে তোমরা নষ্ট হয়ে যাবা ঘরের বাইরে গেলে তোমাদের কোনো সমস্যা হবে তো এবং যদি সমস্যা হবে ওই তোমাকে কেউ যদি হ্যারাস করে আমরা তোমাকে যাই আর ওই ড্রাইভারটা তোমাকে দিব ওই পরিবেশে যখন আপনি একটা সেট অফ একটা জেন্ডারকে ছোটবেলা থেকে বড় করবেন তো তারা ওই ধারণা নিয়েই তো বড় হবে তাদের না অ্যাচিভমেন্ট থাকবে এবং বড় যেখানে থাকবে যেহেতু আমাদের অ্যাচিভমেন্ট নাই সেহেতু আমাদের থাকার জায়গা শুধু বাচ্চা ওদের সাবির পায়ে তোলে সাবির মানে আহ দান দক্ষিণার উপরে আমাদের থাকতে হবে জিনিসটা কিন্তু একেবারে জাতপ্রথার মতোই আর কি সরি বর্ণপ্রথার মতোই বাষ্পী আরে ভাই কি কিছু বলবেন এই বিষয়ে না না ঠিকই আছে পরাজ ভাই সুন্দর বললেন আসলে ওই দীর্ঘদিন চাপের মুখে থেকে থেকে একটা ইনক্রিউরিটি কমপ্লেক্সে ভোগে মেয়েরা এটাই স্বাভাবিক এবং সেইজন্যই ধীরে ধীরে ছোট ভাাপে 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 এরকম একটা মনস্তত্ত্ব গড়ে ওঠে আমি মুমিদার লাইভে ভাই যে মুমিদার লাইভে আমি দিগেশ করতে শুনেছিলাম একজনকে যে মোহাম্মদ বলে গেছেন দারিদ্র বুদ্ধি কো অর্থ বা বুদ্ধিমত্তায় কো কমতি আছে ঘাটতি আছে এটার ইয়েটা কি মানে এটা কি সত্য এটা কি রিয়েলিটির সাথে ম্যাচ করে কিনা তো আমাদের পিরোফিলের অ্যাডভোকেট মিনা সাহেব বলতেছেন যে আমরা তো বড় বড় সাইন্টিস্ট বড় বড় ফিলোসফার বড় বড় যারা সমাজের ইয়ে কাজ ভূমিকা যারা যারা আছেন তাদের মধ্যে থাকে না থাকলে তো নারীরা যদি সমাজের তাদেরও ইম্প্যাক্ট আমরা সমান ভাবেই দেখতে পারতাম কিন্তু আমরা তো সমানভাবে দেখতে পারতেছি না বুঝতে পারছেন আসিফ ভাই যে লোক নিজে পিরো অ্যাডভোকেসি করে সেই লোক বসে বসে চিন্তা করে কারণ নারী নারীরা সমাজে একই একইভাবে ইম্প্যাক্ট দেখতে পারতেছে না এগিয়ে যাচ্ছে না হ্যাঁ ওদের ওরা আমরা না হয় একটু মানে বাচ্চা বয়সী বিয়ে টিয়ে করে বাচ্চা বয়সী ইয়া করে ফেলি তাই বলে কি ওরা কি মানে বিজ্ঞানী হতে পারবে না মানে ব্যবসায়ের মধ্যে বসে চার কোরার মধ্যে বই পর্দার মধ্যে বই হ্যাঁ ঘরের মধ্যে থেকে তারা বড় বড় কোম্পানির সিও হয়ে যাবে রাইট কেন পারবে না ওরা হতো বাধা কোথায় ভাই ওরা তো হতেই পারে তো হতেই পারে

انا শুনলে ভাইয়া দেখা যে মানে আরেকটা জিনিস মানে মেয়েরাই মেয়েদের মানে অনেক জায়গায়তে মানে বলছি বলতে মানে মেয়েরাই মেয়ে সবচেয়ে বেশি দই ধরে মানে দোষ ধরে আর দেখা যাচ্ছে তো মানে একজন পুরুষ কিন্তু আরেকজন পুরুষে এতটা অতটা দই ধরে না কত खुद ধরে না কিন্তু মেয়েরাই মেয়েদের বেশি खुद ধরে দই ধরে মানে আর পুরুষতন্ত্র মানে পুরুষতন্ত্র যেটা পুরুষদের সাপোর্ট দেয় এটা দেখি আর আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া যে দেখি মানে পুরুষরা যদি বহুগামী হতে পারে বিভিন্ন মহিলাদের সাথে মিশেও যদি ওরা সৎ পবিত্র সতীশা থাকতে পারে মেয়েরা কেন পারে না মেয়েরা কেন বহুগামী হতে পারে না বা অনেকগুলো একসাথে বিয়ে করতে পারে না হ্যাঁ অবশ্যই দুজনের অধিকার তো সমান থাকা উচিত একটা রাষ্ট্রের রাষ্ট্রের কাছে তো দুজনেরই একই অধিকার থাকা উচিত সেটা তো অধিকারের ভিতরে তো পার্থক্য হওয়া উচিত না কয়েকজন পুরুষের যদি একাধিক স্ত্রী রাখার অধিকার থাকে তাহলে একজন নারীরও তো সেই অধিকারটা থাকা উচিত অধিকারের ক্ষেত্রে তো সবার সবারই সমান ইয়া থাকা উচিত ঠিক আছে মিকু আপনার আপনি কি আর কোনো পয়েন্ট বলবেন হ্যাঁ ভাইয়া একটা কোয়েশ্চেন হলো কোয়েশ্চেনটা হলো ভাইয়া যা দেখা যাচ্ছে যে পৃথিবীর বেশিরভাগ মানে সভ্য ধর্ম যেগুলো দেখা যায় সবগুলো পুরুষতন্ত্র মানে পুরুষরা এর প্রবর্তক মানে এমন কোন ধর্ম কি ছিল বা আছে যে মানে যেটা নারী মানে প্রবর্তক ছিল বা নারী তৈরি করছিল এরকম কিছু বা নারী প্রধান নারীতান্ত্রিক হ্যাঁ এরকম ধর্ম আছে কিছু এবং আমাদের বাংলাদেশে সাঁওতালদের মধ্যে আপনি দেখতে পাবেন যে মাতৃতান্ত্রিক সমাজ সেখানে আছে পৃথিবীর বিভিন্ন আদিবাসীর ভেতরে এই ধরনের মাতৃতান্ত্রিক সমাজের লক্ষণ দেখা গেছে রাজবিহারী ভাই কি কিছু বলবেন এই বিষয়ে হ্যাঁ এটা উত্তর ভারতের দিকেও আছে যে কিছু কিছু উপজাতি এ আছে যেখানে মেয়েরাই মানে ফ্যামিলির মূল হোতা আর পুরুষ সে খালি বসে বসে একাধিক বিয়ে করে আর বসে বসে এই বউয়ের বাড়ি ওই বউয়ের বাড়ি এরকম খেয়ে খেয়ে বেড়ায় আমাদের উত্তরবঙ্গের দিকেও আছে আছে তো এরকম অনেক তো ভাই আমার প্রশ্ন হচ্ছে যে উপজাতি ধর্ম কেন মাতৃতান্ত্রিক হবে বা নারী প্রধান হবে সব ধর্মগুলো তো সবই পুরুষতান্ত্রিক আচ্ছা আহ প্রধান মনে করা হয় কিন্তু এই পর্যন্ত যেহেতু ইসলাম খ্রিস্টান হিন্দু এই জাতীয় ধর্মগুলোকে দেখা কি সভ্য ওগুলোকে সভ্য ধর্ম বললেন আপনি মানে সভ্য সেটা মানে ওগুলোকে তো উপজাতি না এগুলোকে তো মানে সবই সমাজ সবই দেখা হয় এটা আপনি অসভ্য জাতি হিসেবে ধরতেছেন বা উপজাতি বলে কি আপনি অসভ্য ধর্ম হিসেবে আমি তো অসভ্য মনে করি না কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা ওরা মনে করে যে উপজাতি গুলো আর একটু লোয়ার ক্লাস বা ওরা আমাদের মানে আমাদের সমাজ থেকে একদম পিছিয়ে আছে ওরা মানে আমি এটা মনে করি তো হবে না ওটার পিছনে রিজনিং থাকতে হবে রিজনিং আছে এরকম কোনো ভাব আছে তাদের ধর্মটা অসভ্য তাদেরটা সভ্য এবং তাদেরটা অসভ্য এটা মানার কি কোনো ই আছে নাকি মাপকাঠি আছে কিনা নাকি জাস্ট সমাজের একটা সমাজের অনেক ब्लाइंड ফেথ এর মত একটা ब्लाइंड ফেথ না দেখা যায় যে ওরা সংখ্যা অতিধিক সংখ্যা লঘু হওয়ার কারণে মানে ওদেরকে মানে সব জায়গা ওরা پیچھے পড়ে সব কিছু থেকে ঠিক আছে মানে ब्लाइंड ফেথ আর কি যারা সংখ্যা গুরু তাদের একটা ब्लाइंड ফেথ ফেথ দিয়ে তো কোনটা 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 অবশ্য কোনটা অসবব এটা যাচাই করা যায় না হ্যাঁ সেটাই তো আমার কথা হল যে মানে যে উপজাতি যেগুলো আছে ওরা বুঝতেছে যে নারী প্রধান বা নারী মানে নারীকে গুরুত্ব দেওয়া হচ্ছে তো এই আ মানে আমরা যে সংখ্যা গরিষ্ঠ যে ধর্মগুলো ওরা মানে প্রাচীন থেকে দেখে আসতেছি ওরা তো সবসময় মানে নারীদেরকে মানে অবহেলিত বা অবদমিত করে রাখছে জি আচ্ছা মিকু আপনার সাথে কথা বলে ভালো লাগলো তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা ঠিক আছে আচ্ছা যায়

অনুসিদ্ধান্তালাক বৈধ করতেই হতো আল্লাহ কারণ উনি ওনার ওনার প্রেমিস হচ্ছে জোড়ায় জোড়ায় তাহলে আপনি এক্সট্রা মেয়েটা পাচ্ছেন করতে কিন্তু মহা মুশকিল

তারপর শৈতান থেকে সতর্ককারী পাঠাচ্ছে এবং কোনোটারই কোন একটি প্রমাণ নেই কোনোটারই কোনো প্রমাণ দেয় নাই যে কোনটা হচ্ছে শয়তান কোনটা হচ্ছে সতর্ককারী কোনোটার কোন প্রমাণ নেই তাহলে